আমাদের এই মানব জীবনের জন্য কালোজিরার তেল খুবই উপকারী। প্রায় শতাধিক পুষ্টি গুণ রয়েছে কালোজিরার মধ্যে। কালোজিরা আয়ুর্বেদিক, কবিরাজি এবং ইউনানি চিকিৎসার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। কালোজিরায় উপস্থিতি রয়েছে ক্যারোটিন, যা মানব দেহে ক্যান্সার এর মতো মারণ রোগের হাত থেকে নিরাময় দিতে সক্ষম। কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায়। কালোজিরা দিয়ে তৈরি এই তেল বিভিন্ন ঔষধালয়ে ব্যবহার হয়ে থাকে। কালোজিরার তেলে উপস্থিত রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি দুই, ভিটামিন সি, নিয়াসিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, আয়রন, জিঙ্ক, লৌহ, কার্বোহাইড্রেট, অলিক এসিড, লিনোলিক এসিড, এছাড়াও জীবাণুনাশক একাধিক উপাদান, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের জানব কালোজিরা নিয়মিত খেলে কি ঘটে আপনার শরীরে, কালোজিরা খাওয়ার উপকারিতা কি, কালোজিরা খেলে কি হয় এবং কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে কালোজিরা। কালোজিরাতে প্রচুর পরিমাণে ঔষধীয় গুণাগুণ রয়েছে, যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ রাখতে সক্ষম। তাই নিয়ম করে প্রতিনিয়ত কালোজিরা খাওয়া প্রয়োজন। সর্দি কাশি থেকে নিরাময়। সর্দি কাশির মতো সমস্যা থেকে খুব দ্রুত নিরাময় দিতে সক্ষম কালোজিরা। যে সকল ব্যক্তিরা সর্দি কাশির মতো সমস্যায় ভুগছেন, তারা প্রতিনিয়ত এক চা চামচ কালোজিরার তেলের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে দিনে তিনবার সেবন করুন। খুব সহজেই সর্দি কাশি থেকে নিরাময় পাবেন। এছাড়াও এক চামচ কালোজিরার তেলের সঙ্গে পরিমাণ মতো মধু এবং তুলসী পাতার রস মিশিয়ে সেবন করলে খুব দ্রুত সর্দি কাশি ও জ্বর থেকে নিরাময় পাওয়া যায়। মাথা ব্যথা দূর করে। মাথা ব্যথার ওষুধ হিসেবে কালোজিরার তেল খুবই উপকারী। মাথা ব্যথা থেকে নিরাময় পেতে কালোজিরার তেল মাথায় লাগিয়ে রাখুন। এটি ব্যবহারের কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার মাথা ব্যথা অদৃশ্য হয়ে গেছে। কালোজিরার তেল মাথা ব্যথা থেকে খুব দ্রুত নিরাময় দিতে সক্ষম। চুল পড়া রোধে। চুল পড়ার মতো সমস্যার হাত থেকে মুক্তি দিতে কালোজিরার উপকারিতা অপরিসীম। কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি যোগাতে এবং চুলের গোড়া মজবুত করতে সক্ষম। কালোজিরার তেল প্রতিনিয়ত চুলে ব্যবহার করলে চুল পড়া রোধ হয়। তাই চুলের যত্ন নিতে ও চুলের বিভিন্ন সমস্যা থেকে নিরাময় পেতে প্রতিনিয়ত কালোজিরার তেল ব্যবহার করতে পারেন। দাঁতের ব্যথা থেকে মুক্তি। দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতে খুবই উপকারী ভূমিকা পালন করে কালোজিরা। উষ্ণ গরম জলে কালোজিরা ভিজিয়ে রাখার পর ওই জল দিয়ে গার্গল বা কুলিকুচি করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। কালোজিরার জল মুখের ভেতরে থাকা জীবাণু খুব সহজেই মেরে ফেলতে সক্ষম, যার কারণে দাঁতের ব্যথা ও মাড়ির যে কোনো সমস্যা থেকে সমাধান দিতে সাহায্য করে কালোজিরা। অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা সমাধানে। অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা থেকে সমাধান পেতে প্রতিনিয়ত কালোজিরা সেবন করুন। এক কাপ দুধের সঙ্গে পরিমাণ মতো কালোজিরার তেল মিশিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করলে গ্যাসের সমস্যা থেকে সমাধান পাবেন। এটি এক থেকে দুই সপ্তাহ সেবন করলে এর উপকার বুঝতে পারবেন। পেটের সমস্যা সমাধানে। নিয়মিত পেটের সমস্যা থেকে নিরাময় পেতে সেবন করুন কালোজিরা। যারা নিয়মিত পেটের সমস্যায় ভুগছেন, সেই সকল ব্যক্তিরা কালোজিরা ভাজা করে গুঁড়ো করে নিন। এক গ্লাস গরম দুধের সঙ্গে পরিমাণ মতো কালোজিরার গুঁড়ো মিশিয়ে প্রতিদিন সকাল ও বিকেল বেলায় সেবন করুন। এক সপ্তাহ সেবন করলেই এর উপকার আপনি বুঝতে পারবেন। ওজন কমাতে। শরীরের অতিরিক্ত ওজন কমাতে সক্ষম কালোজিরা। কালোজিরাতে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও ওজন কমাতে কালোজিরার তেল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে। দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে কালোজিরা একটি অন্যতম জনপ্রিয় উপাদান। কালোজিরাতে উপস্থিত রয়েছে বিশেষ ঔষধি গুণাগুণ, যা চোখের লাল ভাব কাটাতে সাহায্য করে এবং চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে। উচ্চ রক্তচাপ কমাতে কালোজিরার ভূমিকা অতুলনীয়।
কালোজিরাতে উপস্থিত পুষ্টি উপাদানগুলি মানব দেহের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। গরম চা অথবা জলের সঙ্গে কালোজিরা যদি প্রতিনিয়ত সেবন করা হয় তাহলে উচ্চ রক্তচাপের হাত থেকে নিরাময় পাওয়া সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কালোজিরা খুবই উপকারী। বর্তমানে ডায়াবেটিস রোগ একটি বিপজ্জনক মারণদায়ী রোগে পরিণত হয়েছে। ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে জীবন নাশের ঝুঁকি বেশি থাকে। তবে এই ডায়াবেটিস রোগ থেকে নিরাময় দিতে সক্ষম কালোজিরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত সকালবেলায় এক কাপ চায়ের সঙ্গে কালোজিরার তেল মিশ্রণ করে খেতে পারেন। জন্ডিস বা লিভারের সমস্যা সমাধান। লিভারের বিভিন্ন রকম সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালোজিরা। কালোজিরাতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট রাসায়নিক পদার্থের বিষাক্ততা কমাতে সক্ষম, যার ফলে লিভার সুস্থ থাকে। তাই লিভার সুস্থ রাখতে প্রতিনিয়ত নিয়ম করে কালোজিরা খাওয়া প্রয়োজন। জয়েন্ট বা হাড়ের ব্যথার জন্য। বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ মানুষের শরীরেই আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা বা হাড়ের ব্যথার মতো সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তবে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা বা হাড়ের ব্যথা থেকে নিরাময় দিতে সক্ষম কালোজিরা। শরীরের ব্যথা স্থানে যদি নিয়ম করে প্রতিদিন কালোজিরার তেল ব্যবহার করা হয় তাহলে জয়েন্টের ব্যথার হাত থেকে খুব দ্রুত নিরাময় পাওয়া সম্ভব। কিডনির সমস্যা দূর করে। কালোজিরা কিডনির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি উপাদান। শরীরের বিষাক্ত পদার্থগুলি দূরে রাখতে সক্ষম কালোজিরা। উষ্ণ জলের সঙ্গে পরিমাণ মতো কালোজিরা গুঁড়ো এবং একটু মধু মিশ্রণ করে যদি প্রতিনিয়ত সেবন করা যায় তাহলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম কালোজিরা। হাঁপানি থেকে মুক্তি দেয়। হাঁপানি থেকে মুক্তি দিতে কালোজিরা খুবই উপকারী একটি উপাদান। বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা বেশি লক্ষ্য করা যায়। তবে এই শ্বাসকষ্টের সমস্যা থেকে নিরাময় দিতে সক্ষম কালোজিরা। হালকা গরম জলের সঙ্গে পরিমাণ মতো কালোজিরার গুঁড়ো মিশিয়ে যদি প্রতিনিয়ত সেবন করা হয় তাহলে শ্বাসকষ্টের মতো বড় কঠিন রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। চর্মরোগ থেকে নিরাময় পেতে। কালোজিরার তেল চর্মরোগ থেকে নিরাময় দিতে সক্ষম। যে স্থানে চর্মরোগ দেখা দিয়েছে সেই স্থানে কালোজিরার তেল মালিশ করতে পারেন। এছাড়াও হলুদের রসের সঙ্গে পরিমাণ মতো কালোজিরার তেল এবং মধু মিশিয়ে প্রতিদিন দিনে তিনবার সেবন করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে উপকার পাবেন। প্রিয় ভিউয়ার্স, এখন চলুন জেনে নেই কালোজিরার অপকারিতা সম্পর্কে। কালোজিরার যেমন ভালো দিক রয়েছে তেমনি কালোজিরার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত পরিমাণে কালোজিরা খাওয়ার ফলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত পরিমাণে কালোজিরা সেবন করলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে চলুন এবার এগুলো জেনে নেই। কালোজিরার তেল অতিরিক্ত পরিমাণে ত্বকে বা স্কিনে লাগালে অ্যালার্জি হতে পারে, সেই জন্য পরিমাণ মতো কালোজিরার তেল ব্যবহার করা উচিত। কালোজিরা অতিরিক্ত পরিমাণে সেবন করলে শরীরের রক্ত জমাট বাঁধা কমে যেতে পারে, যার ফলে রক্তপাত হওয়ার ঝুঁকি বেশি থেকে। তাই অতিরিক্ত পরিমাণে কালোজিরা না খাওয়াই ভালো। অতিরিক্ত পরিমাণে কালোজিরার খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যেতে পারে। যদি কারো শরীরে ডায়াবেটিস এর সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই শরীরের শর্করার চেক আপ করুন এবং চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর কালোজিরা খেতে পারেন।